রবিবার গভীর রাতের ঘটনা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সাদুল্লাপুর মোড় এলাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, তোলা না দেওয়াতে এই বোমা নিয়ে হামলা করেছে দুষ্কৃতীরা। কয়েকদিন আগে 5,000 টাকা তোলার দাবি করেছিল এলাকার কয়েকজন দুষ্কৃতী। তোলা না দেওয়াতে এই হামলা বলে মনে করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঢিলছোড়া দূরত্বে পুলিশ ক্যাম্প, তারপরেও দুষ্কৃতীরা কিভাবে বোমা নিয়ে হামলা চালালো উস্কে দিয়েছে প্রশ্ন, আতঙ্কে ব্যবসায়ীরা। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে তারা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। এই জীবনহানি আশঙ্কা মারার জন্য অন্য কোনো প্রোগ্রাম কি আছে? তোর দেখা কি করলে কেউ চুরি করতো, দেখা কেউ কিছু নিয়ে যেত, সেসব তো কোনো ব্যাপার নাই। এসেছে প্রাণহানি মানে মেরে ফেলার জন্য, সে আমাকে হোক আমার ছেলেকে হোক কাউকে না কাউকে মারার জন্যই গিয়েছিল, সুযোগ তো পাইনি কাউকে। ব্যাস কেন হঠাৎ করে আপনাদের উপর আক্রোশ কেন? এখন হঠাৎ করে আক্রোশ আমি কী করে বুঝবো? যা করেছে তাই বলবে কী জন্য আক্রোশ? কাউকে কি চিনতে পেরেছেন? কালকে তো দেখা যায়নি, জানিয়েছিলাম পুলিশ তো আশ্বাস দিয়েছে। কালকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ব্যবস্থা করবো, এবার এইভাবে যদি কোনো স্টেপ না রেখে আমাদের দোকান দায়ী করা মুশকিল। রাত্রি একটার সময় একটা নাগাদ হঠাৎ আমাদের ইলেকট্রিক লাইনটা অফ হয়ে যায়। ইলেকট্রিক লাইনটা অফ হয়ে যাওয়ার পর দুইখানা বোম এখানে ব্লাস্ট হয় দোকানের ওপর, দোকান কেন্দ্র করে। খুব দুঃখজনক ঘটনা, রাত্রে মনে এরা থাকলে এদেরকে টার্গেটটা এদের উপরে ছিল, নাহলে একটা দোকানকে মানে টার্গেট করে বোমটা ফেলা হয় না কেন? টার্গেট এরা ছিল, এরা দু ভাই ভাইদের ফ্যামিলি থাকলে এরা এদেরকে মেরে যেত। তা আমরা সঙ্গে সঙ্গে আইনকে জানিয়েছিলাম, আইন সাহেব এসেছিল, স্পট ইনকোয়ারি করেছে। আমরা চাইছি যে যারা এই ঘটনা করেছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। 10 মিটার দূরেই তো ফাঁড়ি, তারপরেও এই ঘটনা? হ্যাঁ ফাঁড়ি ছিল, ফাঁড়িতে তো কোনো আর্মস নাই, দুটো পুলিশ সিভিক হাতে নিয়ে ওরা কীভাবে রাত্রে উঠবে? প্রশাসন গাফলেতে না, ওরা বেরিয়েছিল, ওদের সামনে মানুষ দাঁড়িয়েছিল, আর্মস থাকলে এরা ব্যবস্থা নিত। জানার ভয়ে প্রাণ ভয় সবারও আছে, প্রাণ ভয়ে এরা বেরোতে পারেনি। কোথায় হয়েছে ঘটনাটা? কোথায় হয়েছে ঘটনা? এই পুলক সাগরের দোকানে, চৌরঙ্গে মোড়ে মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানে সময় ঘটনা হয়েছে রাত্রি 1টা নাগাদ হতে পারে। আজ থেকে প্রায় 7 দিন আগে লোকাল কিছু লোক এসে আমাকে 5,000 টাকার আবদারি করে, পুরো একদম চাপ দেয়, সেইভাবে করে তোলাবাজি মতো মস্তানি করছে যে টাকা তোমাকে লাগবেই 5,000 টাকা এতে। তো আমি অস্বীকার করেছিলাম, তখন একটু ওদের সাথে কলকাতারকে গণ্ডগোল হয়েছিল, প্লাস আমাকে হাত ছেড়েও ছিল। তো এর মধ্যে কিন্তু আমার মানে খেয়াল পড়ার পর থেকে কোনো ব্যক্তিকে কোনো কাস্টমারের সঙ্গে কোনো ঝামেলা হয়, সেরকম কোনো ঝামেলা কিছু হয়নি। তো আমার আমি মনে করছি যে সেই ঘটনাকে কেন্দ্র করে হয়তো কালকের এই কেসটা, আমরা একটু মনে করছি, কিন্তু পুলিশের তদন্ত করা উচিত অবশ্যই। এখন কি আতঙ্কে আছেন? হ্যাঁ পুরো আতঙ্কে আছি, আমার গায়ে হাত দিয়েছিল, আমার কাছে সব কিছু মানে প্রুফ আছে, আমি মেডিকেলে ভর্তি হয়েছিলাম, থানা থেকে অ্যাপ্লিকেশন করেছিলাম। পুলিশ কি বলছে? পুলিশ বলছে দেখছি সব রেকর্ড করে বললো। তো আমি আমি মানে ইস্যু করছি যে তার মধ্যে কোনো গণ্ডগোল আগেও হয়নি পরেও হয়নি, এই দিন 7-এর পরে আজকে কেন হঠাৎ করে কেসটা হলো? আমাদের তো মানে জ্ঞান পড়া থেকে দোকানেই আমি ছোট থেকে মানুষ, কিন্তু কোনো পুরো বোমবাজি পিস্তল মারামারি কোনো কিছু কারোর সাথে হয়নি। এই হঠাৎ 7 দিন আগে এরকম একটা তোলাবাজি নিয়ে ঘটনা হলো, তারপরে এই কেসটা হলো 7 দিন পর। কী নাম আপনার? আমার নাম অরিজিৎ সরকার।